engine? Our national flag. Very good. আর কি করেছে স্কুলে? আন্টি কি জিজ্ঞেস করেছে? আন্টি? আন্টি আমাকে আজকে কলেজ শেষ করেছে আর অ্যানিমালস এর নেম শেষ করেছে আর বডি পার্টস ও চেঞ্জ করেছে জানো? আমি সব পেরেছি। তুমি সব পেরেছো? হ্যাঁ, আর তার জন্য আন্টি আমাকে দুটো চকলেট দিয়েছে। চকলেট দিয়েছে? আর জানো তো পাপি, যারা আন্টি ঘরে যাচ্ছে আন্টি তাদেরকে চকলেট দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, চকলেট দিয়ে তুমি আন্টিকে থ্যাংক ইউ বলেছো? হ্যাঁ বলেছি। কিন্তু পাপি, কিন্তু পাপি তুমি আজকে সকালে আসোনি কেন? ভাবছি ফ্রিল্যান্সিংটা আবার শুরু করব। মানে? আই এম নট আস্কিং ইউ চন্দন, আই এম টেলিং ইউ। আগে যেমন করতাম আর কি, আগে তো নিজের জন্য অতটা তো সময় পেতাম না, এখন বোধহয় নিজের জন্য একটু সময় দরকার হয়ে পড়েছে। ইউ মিন টু সে টুকটুকির স্কুল ইন্টারভিউ বোর্ডে আমার অ্যাবসেন্সটা ইচ্ছাকৃত? ইচ্ছাকৃত তো বলিনি, আমি যেটা বলতে চাইছি আমার বিশ্বাস তুমিও সেটা খুব ভালো করে বুঝতে পারছো। টুকাই, তুমি এখন থামার কাছে যাও, এটা নিয়ে যাও, যাও। আমি কি বুঝতে পারছি, তুই বলতে চাইছো যে আমি আমার জগৎ নিয়ে থাকি, বাড়ির প্রতি আমার কোনো রেসপন্সিবিলিটি নেই। রেসপন্সিবিলিটি নাও না তা তো বলিনি, বলছি ব্যাপারটা একটু অন্যরকম ভাবে হতে পারে। আমার মনে হচ্ছে আমার বোধহয় নিজেকে একটু সময় দেওয়ার সময় এসেছে, আর সেটা টুকটুকে কে উপেক্ষা না করি। তোমার নিজের সঙ্গে তোমার রঞ্জন শ্রীময়ীদের লাইফস্টাইলটাকে গুলিয়ে ফেলো না। এমন অর্থোডক্স ওয়েতে কথাটা বলছো চন্দন, যেন মনে হচ্ছে ওই লাইফস্টাইলটা আমাকে স্যুট করে না। তোমার কি হয়েছে বলো তো? তোমার কি মনে হচ্ছে আমি আমার দায়িত্ব এড়িয়ে যাচ্ছি, নাকি ইন্টারভিউ বোর্ডে আমার অ্যাবসেন্সটা তোমার সম্মানকে ত্রুটিসাত করে দিয়েছে? হ্যাঁ, সে তো খানিকটা করেইছে, আর তার চাইতেও বড় ক্ষতি হচ্ছে টুকটুকির। ছোটদেরও একটা এক্সপেকটেশন থাকে চন্দন। ইউ নো সামথিং, এরকম বড় বড় স্কুলে বাচ্চাদের ভর্তি করাতে গেলে অ্যাডমিশন ফি এর সঙ্গে একটা টাকা দিতে হয়, বড় মোটা টাকা, যেটাকে ডোনেশন বলে। ডোনেশন বোঝো? চলতি বাংলা কথায় বলে ঘুষ। ঘুষ ঘুষ বোঝো তো? মিস্টার বাগজিকে বলে আমার সেই ব্যবস্থাটা করতে হয়েছে। চান্সটা হয়ে যাবে। বাবা, তোমাকে না একটা কথা বলার ছিল। বলো। আমি লেখালেখিটা ফের শুরু করতে চাইছি। দেখো, যেটাই করো জেদা জেদি করে কোনো কিন্তু কিছু করো না, এটুকুই তোমাকে বলার আছে আমার। বাবা, আমি কিন্তু সত্যিই হাঁপিয়ে উঠছি। তোমার অবস্থাটা বুঝতে পারছি, আমার কোনো আপত্তি নেই, মার সাথে কথা বলো। মা রাজি নন। কারণ কিছু বলেছে? এই সংসারের ধকল, মেয়ে সামনে সব করে উঠতে পারবো। আরে আমায় দেখেছিলে? ভালোই হয়েছে তোমাদের দুজনকে একসাথে পেয়ে গেলাম, তোমাকে তো তখনই পাই না।
তোমাকেও আমার এই কথাটা বলার আছে, যেটা সেটা হচ্ছে যে যেটাই করো তোমরা সেটা ভেবে চিন্তে করো। হ্যাঁ, ও বলছিল ফ্রিল্যান্সিং করতে চাইছে, ঘরবার সামনে যদি করতে পারে আমার কোনো আপত্তি নেই, আশা করি তোমাদেরও থাকবে না। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার অফিস যেতে হবে। দেবে তুমি একা ঘরবার সামলাচ্ছ না? আমি শুধু আমার দিকটাই সামলাচ্ছি, আর কিছু? সংসারে দায় দায়িত্ব নিয়ে থাকতে গেলে শুধু একার কথাটা ভাবলে তো চলে না, তাহলে তো জঙ্গলে গিয়ে বাস করতে। আমি তোমার মতন সংসারের সমস্ত দায়িত্ব নিতে পারি না, আই এম সরি। দায়িত্ব যখন নিয়ে ফেলেছ তখন সেটা তো এড়াবার আর কোনো রাস্তা নেই। দেখো, আমি এ ব্যাপারে তোমার সঙ্গে বারবার তর্ক করে সকালবেলা মুড অফ করতে চাই না। আমি আসি। তোদের মধ্যে কি হয়েছে বল বিমালি? দেখ, আমি বিয়ে করিনি বলে ভাবিস না যে স্বামী স্ত্রীর ভেতরের ব্যাপারটা আমি বুঝতে পারবো না। তোদের মতো এম এ বিয়ে পাশ আমি করিনি ঠিকই, কিন্তু এটুকু বোঝার ক্ষমতা আমার আছে। আর তোর চেয়ে আমি আমার ভাইকে একটু বেশি চিনি। চেনো যখন তখন জিজ্ঞেস করো কেন। আচ্ছা শোন, তুই তো ভালোবেসেই বিয়ে করেছিলিস, তোর চেনা লোকজনকে ছেড়িয়ে তোর সবাইকে ভুলে তো তুই এ বাড়িতে এসেছিলিস, তোকে তো এত সব কেউ শিখিয়ে দেয়নি। এসব কথা কে কাকে শিখিয়ে দেয় বলো তো। বল কি খবর, তোদের সঙ্গে দেখা করার জন্য আমার কোনো খবর লাগবে নাকি? এমনি এমনি দেখা করা যায় না আজকাল, কতদিন তোদের দেখিনি বলতো। ও বুঝলাম, কফি খাবি? দাঁড়া আসছি। মাসিমা মেসোমশাই দেখ না, এই কাজের চাপে একদম যোগাযোগ রাখতে পারিনি। ভালোই আছেন মনে হয়, মাঝে মাঝে আমাকে ফোন করে গলা শোনার জন্য। এবার একবার যা, এবার বোধহয় যেতে হবে। রাই বিয়ে করছে তো? রাই আর বিয়ে? বাবা, তাহলে রায়ও কিছু করে ফেললো বল। তুই এবার কিছু কর, লেখালেখিটা আবার শুরু কর না, গানটা তো একদম ছেড়েই দিলি। গানটা বোধহয় আর হবে না রে। তবে একটা ভালো খবর দিতে পারি, লেখালেখিটা ফের শুরু করার কথা ভাবছি। হোয়াট, ভেরি গুড। আমি আজকেই একবার কথা বলবো প্লিজ। এই চন্দনের কি খবর রে, কবে ফিরলো দিল্লি থেকে? এই তো কাল রাতে। টুকটুকির অ্যাডমিশনটা হয়ে যাবে বুঝলি, চিন্তা করিস না। এই চন্দনের বস মিস্টার বাগচির ওখানে একটা প্রেস মিট ছিল, আমি ওখান থেকেই আসছি। ও ছিল না? ছিল না আবার, সেখানেই চন্দন আর মিস্টার বাগচির কিছু কথা আমার কানে এলো। তোর মেয়ের অ্যাডমিশনটা বুঝলি 2 লাখ টাকা রফা হয়ে গেল, হয়ে যাবে। তুই কি ব্যস্ত? না না বলো না। ওই বলছিলাম যে ছেলের বাড়ি থেকে বলেছে আরো 5খানা বাড়তি প্রণামী লাগবে। লাগবে যখন দিতে হবে। না আসলে তুই তো একা, তাই বলছিলাম যে আমার পলিসির টাকাটা যদি তুই একটু। আমি তো তোমায় বলেছি যে আমার দরকার লাগলে আমি চেয়ে নেবো। তাছাড়া যেখানে এত খরচা হচ্ছে সেখানে বাড়তি 5খানা প্রণামি কিনলে অভাব তোমার দৌড়ে দাঁড়িয়ে হাসবে। সত্যি তুমি না? লোকজন একটু বুঝে সুঝে বলিস, যাদের যাদের না বললে নয় এই আর কি। বলতে তো অনেকেই ইচ্ছে করে, এই তো প্রথম কাজ, মলিটার সময় তো কিছুই হলো না। হ্যাঁ রে, বেয়ান বাড়িতে যাবি তো? আচ্ছা এখনো তো 2 মাস দেরি আছে, এত আগে থেকে ভাববার কি আছে?
তুমি সব তাতে এত বাড়াবাড়ি করো, যেতে তো হবেই, প্রথম অনুষ্ঠান বলে কথা। কিভাবে কথা বলছিস কেন? কিভাবে বলবো বলো, তুমি সাত তাড়াতাড়ি ভাবতে বসলে যে বিয়ান বাড়িতে যাওয়া হবে কি না, নেমন্তন্ন হবে কি না। আরে বাবা, নেমন্তন্ন করাটাই তো স্বাভাবিক, তাই না? তুমি এক কাজ করো না, তুমি কাকে নেমন্তন্ন করা হবে হবে না এগুলো সব বাবার সঙ্গে বসে ঠিক করে নাও, পরে আমাকে জানিও। সব মেজাজ একেবারে তিরিক্ষি হয়ে আছে, কারোর সঙ্গে কথা বলার উপায় নেই। কি গো, শুতে যাবে না? শুতে গেলে কি আর ঘুম আসবে? যা বলেছ। আচ্ছা চলো তো, আমরা কদিন একটু বাইরে থেকে ঘুরে আসি, যাবে? এক ছাদের নিচে নিত্য ঝামেলা আর ভালো লাগছে না বাবা। বাইরে ঘুরে এলে কি আর সমস্যার সমাধান হবে? সীমাটাকে নিয়ে খুব চিন্তায় আছি, কি যে হবে। আর এই বড় খোকা শুরু করেছে, তাতে ওর কপালে যা আছে তাই হবে। ইদানিং আমি লক্ষ্য করছি খোকা সব ব্যাপারে মলি যেন একটু বেশি বাড়াবাড়ি করছে। দেখো, মেয়ের স্কুলের ইন্টারভিউ বোর্ডে যেতে পারিনি সে নিয়ে অশান্তি, ঠিক আছে এবারে যেতে পারিনি পরেরটাই যাবে। কি হবে এসব ভেবে? আমার তো ওদের ছেলে ছুটে বেরিয়ে যেতে পারবো না, ওদেরকেও ফেলে দিতে পারবো না। দেখো, আমার মনে হয় যে আমাদের ওদের ব্যাপারে কথা না বলাই ভালো। সীমার যদি এটা মাথা গোঁজা জায়গা করে দিতে পারি তাহলে ও একা থাকবে, বড় খোকার ব্যাপারে তো কিছু করার নেই। ব্যাংকে যে টাকা আছে তাতেই আমার মনে হয় সীমার বাকি জীবনটা চলে যাবে, সেটা করতে পারলে নিশ্চিত। টুকটুকি কোথায়? পিসির কাছে শোবে বলে বায়না ধরেছে। তুমি কি বিকেলে কোথাও বেরিয়েছিলে? একটু এদিক ওদিক বেরোনো বন্ধ করো, কিছুদিনের মধ্যে টুকটুকির স্কুল খুলে যাচ্ছে। টুকটুকি ওই স্কুলে পড়বে না। What the hell are you talking about? টুকটুকিকে ডোনেশন দিয়ে কোনো স্কুলে আমি ভর্তি করাবো না, সেটা এক টাকাই হোক আর লাখ টাকাই হোক। দরকার হয় তো পাড়ার বাংলা মিডিয়াম স্কুলে পড়বে। তাছাড়া ডোনেশনে এত লাখ লাখ টাকা আসে কোথেকে আমি বুঝি না মনে করেছো? দেখো, তুমি টুকটুকির ব্যাপারে একা ডিসিশন নেবার কেউ নও। ও, আমি কেউ নই? গুড, সময় হলেই জানতে পারবে আমি কে। চন্দন, তুমি খুব ভালো করে জানো আমি কিন্তু লুকিয়ে চুরিয়ে কিছু করা একদমই পছন্দ করি না। আমি যা করি আমার অনেস্টির জায়গা থেকে করি। মল্লিকা, তোমার প্রবলেমটা কি বলো তো? নীলাঞ্জনার ফোন ধরো তো। তো কি তোমার সব থেকে ইম্পর্টেন্ট অপশন এই মুহূর্তে? এমন ভান করছো যেন নীলাঞ্জনার কথা প্রথম শুনলি, নাকি আরো নতুন কোনো ইনফরমেশন নিয়ে এসছো? গত দেড় দু বছর ধরে এক কথা আমি না বারবার শুনেছি, তুমি নতুন কিছু জানতে চাও তো বলো। তোমার সম্বন্ধে আর নতুন করে আমার জানার কিছু নেই। নতুন করে আর কি বলবে, তোমাকে তো আমি সব থেকে ভালো করে জানি। প্লিজ, তোমার কি টিপিক্যাল মিডল ক্লাস প্যানপ্যানানি বন্ধ করবে? আমার ভালো লাগছে না শুনতে। আর যদি আমার সঙ্গে কথা বলতে চাও তাহলে প্রসঙ্গ বদলাও, না তো পাশ ফিরে শুয়ে পড়। আমি আসছি।
আমি জানি এভাবে এভাবে চলে গেলে তোমাদের মাথা ভীষণভাবে হেঁট হয়ে যাবে, কিন্তু মা আমি কনসিভ না করলেও কিন্তু চন্দনকেই বিয়েটা করতাম। কেননা আমি ওকে ভালোবাসি, সেটা তোমরা ওকে পছন্দ না করা সত্ত্বেও, তাই আমার কোনো অপরাধ বলি। ভবিষ্যতে যদি সেরকম কিছু হয় তবে মনে করো না যে আমি তোমাদের বোঝা বাড়াতে ফের ফিরে আসব। বাবা, পৃথিবীতে সব মানুষকে বোধহয় পুরোটা চেনা যায় না, অন্তত আমার তো তাই বিশ্বাস। আসি দিদি। কানটা ছাড়িস না, পারলে লেখালেখি কাজটাও চালিয়ে যাস, দেখি। তবে দ্বিতীয়টা বোধহয় সম্ভব হবে না। কত ছবি নিদ হারা দুনয়নে, স্মৃতির বুকে কেন কাটে সাঁতার, এ আধারে বলো না ঘুমাসে না। রাই, বিয়ের পর যেখানেই থাকিস না কেন, নিজে অন্তত কিছু একটা করার চেষ্টা করিস। আমার মতো এরকম সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে একেবারে বাড়িতে বসে থাকিস না, দেখবি সময়ের সঙ্গে সঙ্গে প্রায়োরিটিস, চিন্তাভাবনা কত বদলে বদলে যাবে। আই এম স্টেটিং আ ফ্যাক্ট অফ লাইফ রাই। দিদি। কি রে, তুই বদলেছিস? সবাই বদলায়, আর সেটাই হয়তো আমাদের চিরন্তন ভালোবাসার পরিণতি। চল চল ফুচকা খাই।